সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ল, 102 টাকা থেকে হলো 120 টাকা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে ভোট কাল। মধুরা থেকে ঢাকা 5 নির্বাচনী এলাকায় ট্রাক পিকআপ চলাচল বন্ধ। দেশে করোনায় 24 ঘন্টায় 15 জনের মৃত্যু, সুস্থ রোগীর সংখ্যা 3 লাখ ছাড়ানো। একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না বললেন প্রধানমন্ত্রী। সবজির দামে আগুন, আলুর কেজি এখনো 50 টাকা। সিলেটে রাতের আধারে স্ত্রীর গলা কেটে পালিয়ে গেল স্বামী। টাঙ্গাইলে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতিদিন পানিতে ডুবে মারা যায় 32 শিশু বলছে গবেষণা সংস্থা সিআইপিআরবি। কাল দেশব্যাপী নারী নির্যাতন বিরোধী সমাবেশ করবে পুলিশ। সিলেট কক্সবাজার ফ্লাইট চালু 12 নভেম্বর, ভাড়া 4,700 টাকা। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।